আমরা প্রত্যেকেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না, কারণ দামটা এতটাই সাধ্যের বাইরে থাকে। কিন্তু ধরুন আপনি যদি 4,500 টাকা বা 5,000 টাকা দেন, আর আপনি পান যদি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তাও আবার পোকো X2 থেকেও দারুণ, কেমন হয় ব্যাপারটা? আমি সুমন, আমার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো চলুন, করবো না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। বন্ধুরা, ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম আপনারা সবাই জানেন 20,000-এর নিচে তেমন আসে না। ফ্ল্যাগশিপ মানে মিড রেঞ্জ প্রাইসের ফ্ল্যাগশিপ। কিন্তু ধরুন আপনি সেম স্পেসিফিকেশন, সেম কনফিগারেশন, মানে ফ্ল্যাগশিপ টাইপের, তাও আবার 20,000-এর লেভেলের ফোন আপনি পেয়ে যাচ্ছেন বা 25,000 লেভেলের ফোন আপনি পেয়ে যাচ্ছেন 4,500 টাকায় বা 5,000 টাকায়, কীরকম হয় ব্যাপারটা? ও, সন্দেহ হচ্ছে মনে? হ্যাঁ, হওয়াটা তো স্বাভাবিক। তো চলুন আমরা একটু দেখে নিই ব্যাপারটা। কয়েকদিন ধরে অ্যাডভার্টাইজমেন্ট দেখছি চারিদিকে, ক্রিপ্টন এই ব্র্যান্ডের স্মার্টফোনটা পাওয়া যাচ্ছে, এবং একটা নয় দুটো নয় ডজন ডজন স্মার্টফোন পাবেন। আর তার আগে বলে দিই, ভালোবাসা অবিরাম অন্তর থেকে, যদি ভালোবাসেন আমায়, আর আমার সদস্য যদি এখনও না হন আপনাদের পরিবারের, তাহলে স্বাগত জানাই। করে দিন সাবস্ক্রাইব, নোটিফিকেশান বেলটা পুশ করে অল করে দিন, আর কমেন্টস অবশ্যই করবেন, একটা লাইক না হয় চেয়েই নিলাম। তো এই যে ক্রিপ্টন, এটা কোথায় পাবেন? easyphones.com বা .in-এ। তো আপনি যদি এই ওয়েবসাইটটা খোলেন, তাহলে খুললেই দেখবেন হাজার রকমের ঝকমকানি অ্যাডভার্টাইজমেন্ট, এবং পেয়ে যাবেন নানা ধরনের স্মার্টফোন। তবে প্রত্যেকটা স্মার্টফোনের দাম ওই 5,000 আর 5,000-এর নিচে ভারতীয় টাকায়। আর আমার বাংলাদেশ ভাই এবং বন্ধুদের মোটামুটি কত লাগবে? ওই ধরুন আর 2-3,000 টাকা অ্যাড করে নিন, তাহলে ওই দামে এই রকম স্পেসিফিকেশন। কীরকম স্পেসিফিকেশন তো একটু বলি। মোটামুটি ধরুন 6 GB RAM, 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ, তা আবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, তাও আবার আপনারা ব্যাটারি পাবেন 4,000-6,000 mAh, 15 W-এর চার্জার, 4টে ক্যামেরা, 64 MP ক্যামেরা, বাপরে বাপ সামনে 32 MP ক্যামেরা। একটু আরাম করে বসুন আর নিজেকে মহারাজ ভাবুন, কারণ এত লাভ কে করেছে বলুন তো? জীবনে এরকম লাভ করেছেন? তবে এই লাভটা করতে গিয়ে লস আবার না খেয়ে যান জানো? এইরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখলেই আমাদের মনটা করে ছুকছুক, আর আমাদের পয়সাটা দিয়ে দিতে ইচ্ছা হয়। তবে আমি বলবো, দাঁড়ান, মনস্থির যদি করে থাকেন একটুখানি দাঁড়িয়ে যান। এই easyphones এই ওয়েবসাইটটায় যদি আপনি যান, তো ওখানে ক্রিপ্টনের বিভিন্ন প্রোডাক্টস পাবেন, মানে স্মার্টফোন, এবং প্রত্যেকটি স্মার্টফোনেরই যে মডেলের নাম, সেগুলো কিন্তু যে ব্র্যান্ডগুলো রয়েছে, যেমন রিয়েলমি, সাওমি, স্যামসাং, লেনোভো, এদের সঙ্গে যুক্ত। এই ধরুন কে সিরিজের K10 পেয়ে যাবেন, আবার M30S নামেও আপনি পেয়ে যাবেন ক্রিপ্টনের, আবার X2 Pro পেয়ে যাবেন, আবার K6, K5 এরকম ধরনেরও পেয়ে যাবেন, আবার এখানটা আপনি ইনফিনিক্স আর Hot 9 সেই রকম ফোনটাও পেয়ে যাবেন, আবার এখানে XT নামেও পেয়ে যাবেন, জুম নামেও স্মার্টফোন পেয়ে যাবেন। মানে অন্যান্য ব্র্যান্ডের যে মডেল নামগুলো, সেগুলো এখানে ইউজ করা হয়েছে, শুধু এখানেই নয়, যে স্পেক্সগুলো সেগুলোও সেম টু সেম। আর এখানে K5 Notch, ধরুন এক্সাম্পল, K5 Notch-টা যদি আপনি খোলেন, দাম দেখাবে 5,499 টাকার কাছাকাছি, কিন্তু আপনি যদি এইটা অফারে কেনেন, আপনাকে দেওয়া হবে 4,499 টাকায়, 4,500 টাকায়। মার দিয়া কেল্লা! কিন্তু একটু দাঁড়ান, ফানুস এত বড়, এখনই চুপসে যাবে। এখানে স্পেক্স দেওয়া হচ্ছে 6.4 ইঞ্চেসের ডিসপ্লে, ফুল HD+ ডিসপ্লে, তার সঙ্গে আবার 441 PPI, 411 PPI, আপনি পাবেন 6 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM, 128 GB ইন্টারনাল স্টোরেজ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G এর প্রসেসর, তাও আবার 2.3 GHz এর ক্লক, আবার এর সঙ্গে আপনি পাবেন 4,000 mAh ব্যাটারি, 15 W-এর চার্জার, 64 MP প্রাইমারি ক্যামেরা, 8 MP আল্ট্রা ওয়াইড, 2 MP ডেপথ সেন্সার, সামনে 32 MP ক্যামেরা। বাপরে বাপ, ভাবা যায়? দাম কত? 4,499। খটকা লাগলো আমার, খটকা লাগলো এই কারণে যে এরা যদি দিতে পারে, তাহলে এদের তো লস, মানে রিয়েলমির লস, সাওমির লস, তাহলে ওগুলো কে নিতে যাবে? বাহ, এরা কেন দিচ্ছে না? তখন আমি এদের অ্যাবাউট আসে গেলাম। তো একটা কোম্পানির যখনই আপনি ডিটেলস দেখতে যাবেন, সব কিছু ওখানে থাকবে, ভরসাটা ওখানেই করা যায়। তো অ্যাবাউট আসে গিয়ে দেখলাম যে অনেক কিছু বড় বড় কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে রিফান্ড আপনারা পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারি রয়েছে, 24/7, মানে 24x7, মানে 24 ঘন্টায় 7 দিন আপনি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে পারবেন, মনে জ্বললো একটা বিশাল আলো, এটা কি ভালো? তারপরে দেখলাম আপনি এখানে পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে, ডেবিট কার্ড দিয়ে, পেটিএমের মাধ্যমে, আবার ক্যাশ অন ডেলিভারিও আছে।
তো আমি এবার কন্ট্যাক্টাসে গেলাম। একটা কোম্পানির যখনই বা ব্র্যান্ডের কন্ট্যাক্টাসে যাবেন সেখানে মেল আইডি থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ইভেন কাস্টমার সার্ভিস নাম্বারও থাকবে। তো আমি গেলাম, গিয়ে দেখলাম কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই। যা ফানুস উধাও, এত স্বপ্ন দেখলাম। এবার দেখলাম ওখানে যেটা লেখা আছে সেটা হলো support@easyphones.com। তো ওই মেলে আপনি যদি পাঠান কিছু তাহলে উত্তর পাবেন না, আর কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই। আরও অবাক হয়ে গেলাম যখন কাস্টমার সার্ভিসে আমি ট্যাপ করছি, কোনো রেসপন্স নাই, মানে কাস্টমার সার্ভিসের এখানে সিও পর্যন্ত নাই, কোনো কাস্টমার সার্ভিস নাই। এবার আপনি ধরুন একটু কাট করে দিলেন, এবার এটাকে পে করে দিলেন, তারপর জল গেল, মানে আপনার টাকা গেল জলে, কিচ্ছু করার নাই। মানে সত্যি করে বলছি এইসব স্ক্যাম থেকে দূরে থাকুন। এবং আপনি যখন টাকাটা দিয়ে দিবেন আপনি ভাবছেন ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি অপশন নাই। মানে বলছে না ক্যাশ অন ডেলিভারি, কিন্তু আপনি যখনই পে করতে যাবেন কোনো ক্যাশ অন ডেলিভারি অপশন নাই। এইগুলো ফেক, এইগুলো স্ক্যাম, এই জিনিসগুলো থেকে দূরে থাকুন। আপনি একবার ভাববেন এই জিনিসগুলো যখনই দেখবেন, 4,500 টাকায় 5,500 টাকায় কোনো দিন এই জিনিস পাওয়া যায় না। আরে দাদা, যেখানে প্রত্যেকটি ব্র্যান্ড এত দাম বেড়াচ্ছে স্মার্টফোনের, 60% থেকে 80% জিএসটি হয়েছে, আপনি কি করে ভাবেন যে এই দামে এইরকম আপনি এক্সপেক্ট করতে পারেন? তো আমার তো কথা, খুব তাড়াতাড়ি এটাকে বন্ধ করে দেওয়া উচিত, নাহলে অনেক লোক আছে যারা জানে না, যারা অত্যন্ত সৎ, মনের দিক থেকে খুব সরল, তারা কিন্তু এই ভুলটা করে দিতে পারে। এবং এই ফোনগুলির একটিও এক্সিস্ট করে না, সব একটা ফেক ওয়েবসাইট করা হয়েছে মানুষকে লুটার জন্য, মানুষের টাকাগুলোকে তছনছ করার জন্য। মনে রাখবেন, আপনি যদি কেউ একজন প্রতিনিধি ইজিফোনসের দেখে থাকেন, একটা জিনিস মনে রাখবেন, সাধারণ মানুষের টাকা মেরে অনেক বড় তো হওয়া যায় কিছুদিনের জন্য, কিন্তু তারপরে যা করেছেন তার ফল এই জীবনেই আপনি ভোগ করবেন। তাই একটাই কথা, এদের থেকে দূরে থাকুন। এবং প্রত্যেকটি মানুষকে জানান, আপনার পরিবারের সদস্যকে জানান, আপনার বন্ধু বান্ধবকে জানান, আপনার কলিগসদেরকে জানান, ভিডিওটি শেয়ার করুন এবং এখান থেকে স্ক্যাম থেকে বেরিয়ে আসুন। চলুন, ধন্যবাদ।